মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ এলো মানুষ আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন এই তো ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ নামাজ শেষে ভাবলাম যে বাবু এর বাসা দেখা খুব মানে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে আপনি আমাদের প্রথম মানে অতিথি আজকের ঈদের আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ গেস্ট অনুষ্ঠানে আমরা আজকে এই ঈদের আনন্দ উপভোগ করবার জন্যে এসেছি এই বিলেতের শিল্পী দম্পতি ফজলুল বাড়ি বাবু এবং সোমা ভাবির বাসায় আজকে আমরা কিছুটা সময় কাটাবো এই বাসাতে এবং তাদের কাছ থেকে গান শুনবো আবৃত্তি শুনবো মজার মজার খাবার খাবো এবং আনন্দ উপভোগ করব আপনাদের সাথে আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন আমরা আজকে যাদের বাসায় অতিথি হয়ে এসেছি এই ঈদকে আনন্দঘন করে তুলবার জন্যে চলুন আমরা তাদের সাথে পরিচিত হই প্রথমে আমার বামে রয়েছেন আমাদের প্রিয় বাবু ভাই ফজলুল বাড়ি বাবু ঈদ মোবারক এরপর আমার ডানে রয়েছেন বাবু ভাই বাবু ভাইয়ের একমাত্র ছেলে রামিন ঈদ মোবারক এরপরে রয়েছেন আমাদের প্রিয় ভাবি ভাবি কেমন আছেন আপনি আপনি তো অনেক খাবারের আয়োজন করেছেন ঈদে তো সবাই করি আমরা সবাই নিজের হাতে ঈদের রান্না এরপরেই রয়েছে বাবু ভাই এবং ভাবির একমাত্র মেয়ে রাইমা কেমন আছো তুমি ঈদ মোবারক চমৎকার আমরা সুন্দর একটি পরিবেশে আজকে আমরা এই ঈদকে উদযাপন করব ঈদ উল ফিতর উদযাপন করব আমরা না আমাদের নামাজ আজকে সকালে আমরা নামাজ পড়েছি নামাজ শেষ হয়েছে এখন আমাদের পালা হচ্ছে ঘরে ঘরে যে মজার মজার খাবার খাবার খাওয়া তো সেই পর্যায়ে আমরা আজকে এসেছি বাবু ভাইয়ের বাসায় সোমা ভাবির বাসায় তার মজার মজার খাবার খাবো আর আড্ডা দিব বাবু ভাই আপনার হয়তো মনে আছে আমরা ছোটবেলায় যখন বাংলাদেশে বিশেষ করে তখন যখন চাঁদ উঠত সন্ধ্যায় চাঁদ দেখেই আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে যে জিনিসটা হতো একটা গান হতো বিখ্যাত গান আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটা হতো এবং মনে হতো যে ওই গানটা না হলে ঈদ হচ্ছে না এখনো পর্যন্ত এবং ওই ওই গান গাওয়ার সাথে সাথে মনে হতো আমাদের ঈদ শুরু হয়ে গেল হ্যাঁ তো ওই গানটা একটু আমাদেরকে শুনিয়ে দেবেন প্লিজ আমি জাস্ট আমাদের পরবর্তী যে প্রজন্ম এই বিলেতের মাটিতে আছে তাদের একটু বলতে চাই আমরা যে চাঁদ দেখার ব্যাপারটা আপনি বললেন জি জি আমরা এই চাঁদটা কিন্তু সহজে দেখা যেত না না আমরা যে কত কসরত করে দেখতাম কত কত আনন্দ নিয়ে যখন দেখতে পেতাম দেখতে পাওয়ার পরেই কিন্তু প্রত্যেকের মুখে এই গানটা এমন একটা গান চলে আসতো চলে আসতো এবং আরেকটা জিনিস হতো যে মানে আমাদের একটা ট্রেডিশন ছিল যে চাঁদ দেখে সব মুরব্বীদেরকে সালাম করা এবং সালামি নেয়া সেটা তো ওই তখন থেকে শুরু হতে সারাদিন পরের দিন নামাজ পড়ে এসে যতবার সালাম ততবার পয়সা সেইটাই তো চলো আমরা আমরা এই গানটা যদি একটু সবাই মিলে মজা করে গাই মন রমজানে রই রোজার শেষে এলো খুশির রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ দিলিয়ে দেশন আসমানি তারিব তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তারিব বেজাকাত মুর্দা মুসলিমে রাত ভালাইতে নি তুই পড়বি নামাজে মন সেই সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ আজ ভুলে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী
সেই গরিব এতিম মিসকিনের যা কিছু মুফিদ তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মনে উমীদ তোরে মারলো ছুরে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোল রে গোরে প্রেমেরই মসজিদ ও রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ ও রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ এলো খুশি ঈদ রে ভাই এলো খুশি ঈদ রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ ও রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ বাহ চমৎকার এই যে এই গানটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যে এই যে সারাটা মাস আমরা সিয়াম সাধনার পরে আজকে আমাদের যে খুশির দিন আমরা রোজা ভেঙেছি আমরা আজকে মজার মজার খাবার খাবো কিন্তু একই সাথে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের পাশে যে নেবার রয়েছে আমাদের যে প্রতিবেশী রয়েছে তারা খেয়ে আছে কি না এই যে ইয়াতিম যে ইয়াতিমের কথা বলা হয়েছে এখানে যাদের বাবা মা নেই তারা তাদের পরনের কাপড়টা আমার মতো হলো কি না একটু খেয়াল রাখা দরকার আমাদের মনে হয় শুধু দর্শক মণ্ডলী আমি বলবো যে আপনারাও যারা আজকে এই ঈদ উদযাপন করছেন সুন্দর সুন্দর জামা পরছেন মজার মজার খাবার খাচ্ছেন একটু আমাদের খেয়াল রাখা উচিত যে আমার পাশে যে মানুষটি আছে সে খেতে পাচ্ছে কি না ইয়াতিম যারা আছে তাদের ঘরে খাবার আছে কি না এটা আমাদের দায়িত্ব আমাদের মুসলমান হিসেবে আমাদের কর্তব্য শুধু তাই না আসলে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার নিজে এই রোজা রাখার যে বিষয়টা রোজা রাখার বিষয়টা কিন্তু এই যে আপনার ক্ষুধায় আপনার কতটুকু কষ্ট আপনি উপলব্ধি করেন এটা কিন্তু শিক্ষা এই যে সিয়ামের শিক্ষা আপনাকে বুঝতে হবে যে আপনার কষ্টটা তাহলে চিন্তা করেন যে দিনের পর দিন আপনি একদিন রোজা রাখছি আমরা 30 দিন রাখছি রোজা কিন্তু যে দিনের পর দিন না খেয়ে আছে তার কি কষ্ট সেই কষ্টটা উপলব্ধি করার জন্য কিন্তু এই রোজা সেই জন্যই আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন হয়তো মানুষের কর্মগুণে বলি বা মানুষের দুরাচারের কারণেই বলি একটা ভেদ ভেদাভেদ হয়ে গেছে একটা উঁচু নিচু হয়ে গেছে ধনী দরিদ্র হয়ে গেছে বিষয়টা কিন্তু প্রত্যেককে চিন্তা করা উচিত যে আমি আজকে যে কষ্টে আছি সেই কষ্টটা আরেকজন যে করছে সারা জীবনের জন্য সারা এমন অনেক লোক আছে নিপুণ ভাই পৃথিবীতে এক টুকরো রুটি পায় না আমরা কত খাবার অপচয় করি আমরা যদি ঘরের যে খাবারগুলো আছে যে খাবারগুলো আমরা অপচয় করি সেই খাবারগুলোও যদি অপচয় না করে চিন্তা করি যে পাশের বাসার বা যে লোকটি যে ভাইটি যে বোনটি না খেয়ে আছে তাকে যদি দেবার চেষ্টা করি এর চেয়ে বড় কিছু এটি আসলে ঈদের ব্যাপার এটি হচ্ছে রোজার ব্যাপার একদিনের ব্যাপার না এটা সারা বছরের সারা জীবনের জন্য এটা একটা ব্যাপার শিক্ষা আমাদের জন্য যে আমরা যাতে অনুভব করতে পারি যারা না খেয়ে থাকে তাদের কষ্টটা কিরকম তো বাবু ভাই আমরা আজকে আপনার বাসায় এসেছি আমরা খাবো আমরা গান শুনবো আমরা ওদের সাথে কথা বলবো ওরা কিভাবে ঈদ করে ওদের জানার চেষ্টা করবো কিন্তু আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই বাংলাদেশে আপনারা যখন ছোট ছিলেন আপনার মানে কৈশোরে যৌবনে আপনারা কিরকমভাবে আপনার ঈদ উদযাপন করেছেন দেখুন ঈদটা শিশুকাল বাল্যকাল যৌবনকাল প্রত্যেকটা সময়ের কিন্তু একটা আলাদা 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 রং আছে মজা আছে যখন ছোট ছিলাম তখন আমরা 7 ভাই আব্বা যখন আমাদের কাপড় নতুন কাপড় চোপড় এনে দিত প্রত্যেকে আলাদা আলাদা ভাবে লুকিয়ে রাখতাম কাউকে দেখাতাম 3 ভাইয়ের পোশাক একই রকম একই জিনিস ঠিক আছে কিন্তু তারপরেও আব্বা যখন এনে দিত তখন সেপারেট সবাইকে আলাদা আলাদা করে দিত প্রত্যেকে রাখতাম মানে প্রত্যেকের মধ্যে একটা ই ছিল যে সকালবেলা যখন নতুন কাপড়টা পরবো প্রথম দেখুক আমার ভাইটাও প্রথম দেখুক তারপরে যে বাবা মাকে সালাম করা তারপরে গুরুজন যারা আসবেন
গুরুজন না, আমি আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি যখন মানে উপলব্ধি করি, আমি সবসময়ই মানে আমার চাইতে বড় যারা তাদেরকে আমি রেসপেক্ট করে এসেছি। নট অনলি দ্যাট, আমি জীবনে কোনো আমার চাইতে ছোট যে তাকেও কোনো দিন আমি তার পারমিশন ছাড়া কখনো তুমি বা তুই তুকারি করিনি। এই বিষয়গুলো কোথার থেকে শেখা? এই ঈদ থেকে শেখা, রোজা থেকে শেখা, আমার ধর্ম থেকে শেখা, আমার কর্ম থেকে শেখা। জি, আর যে আনন্দ সেই সময় করতাম সেটা হয়তো আমার ছেলে মেয়েরা এই প্রবাস জীবনে পায় না, কিন্তু ওরা আবার ওদের মতো করে পায়। আপনার ছোটবেলার যে আপনার উপলব্ধি, আপনারা যেভাবে ঈদ করতেন। এবার আরেক আমি ভাবির কাছে যাওয়ার আগে আমি ঈদের ঈদকে নিয়ে আপনার আরেকটি গান শুনতে চাই। আচ্ছা, ঈদ নিয়ে আমি তখন ভিয়েনাতে থাকি, আমি তো ভিয়েনা থেকে, আমরা ভিয়েনা থেকে এসেছি। আমি জানি আমরা ঈদে মানে ভিয়েনার ঈদ কিরকম হয় সেটাও শুনবো, আগে এই গানটা শুনে নিই। সেই ভিয়েনার ঈদেই মানে করা একটি গান, খুব সুন্দর গান, এবং আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আমরাও মোটামুটি সবাই, ওরা হয়তো এই মুহূর্তে ভুলে গেছে, আমি সবাই পারবো। হ্যাঁ, আমরা যদি একটু শুনি। কর্মপলাও আছে, কর্মপলাও দিন। জি জি জি, গানটা গাই। হ্যাঁ হ্যাঁ, মজা হবে, খুব মজা হবে। হ্যাঁ, সবাই মিলেই চেষ্টা করি। জি, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, বছর শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, নতুন নতুন জামা জুতো সাজবো যে আর ভারী, দল বেঁধে সব সারাটি দিয়ে ঘুরবো বাড়ি বাড়ি, নতুন নতুন জামা জুতো সাজবো যে আর ভারী, বাড়ি বেঁধে সব সারাটি দিন ঘুরবো বাড়ি বাড়ি, গাইবো সবাই মনে ছেড়ে মধুর মধুর সুরে, রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, ওই রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, কোরমা পোলাও খাবো রে ভাই আজকে মজা করে, কোরমা পোলা খাবো রে ভাই আজকে মজা করে, রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে ঘরে, আপনি একটা কথা বললেন যে আপনারা ভিয়েনায় ছিলেন, আমি আপনার কাছ থেকে আর শুনবো না, আমি ভাবির কাছ থেকে শুনবো যে ভিয়েনাতে, ওখানে তো একটা ভালো বাঙালি কমিউনিটি তৈরি হয়েছে, ওখানে আপনারা কিভাবে ঈদ করতেন? ওখানে কি এরকম আপনারা ঘরে ঘরে যেতেন নাকি? ওখানেও আমরা একদম মানে এখানকার মতোই ঈদটা উদযাপন করতাম, ঘরে ঘরে বা প্রত্যেকের ঘরে এরকম মজার মজার রান্না হতো। কিন্তু ওইখানে আমি ওখানে যেমন আমাদের ঈদটাকে নিজেদের তৈরি করে নিতে হতো, বাচ্চাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য, যে জিনিসটার কারণে প্রত্যেক ঘরে ঘরে, বাঙালির ঘরে ঘরে রান্না বান্না, ঈদের যে জিনিসগুলো আমরা বাংলাদেশ থেকে শিখে আসছি, প্রত্যেকটা জিনিস আমরা আমেজটা ধরে রাখার চেষ্টা করতাম। ওখানে হতো, ওখানে হতো এবং খুব মজা হতো। ঈদের পরে ঈদ পুনর্মিলনী হতো, সবার গ্যাদারিং হতো, খাওয়া দাওয়া রান্না বান্না খুব মজা। আমি একটু কি বলতে পারি, কারণ আমি অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি সমাজতন্ত্রের কথা বলছি, তা না। বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সমাজতন্ত্র কিন্তু ইসলামের একটা বিশাল অংশ, অংশ মানুষ সবাই সমানভাবে থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা বাইরে থাকি, বাইরে থাকি বা যাদের অর্থ সামর্থ্য আছে, খাবার সামর্থ্য আছে, তারা কিছু কিছু বিষয় খুব অপচয় করি। যেমন ভিয়েনাতে, এখানেও হয় বিষয়টা, ভিয়েনাতে মসজিদে আমাকে ক্ষমা করবেন আমি যদি বিষয়টাতে আপনাদেরকে মানে কোনো কষ্ট দিয়ে থাকি, তারপর আমি আজকে সুযোগ পেয়েছি কথাটা বলা খুব প্রয়োজন। যেমন ধরেন ভিয়েনাতে দেখা যেত মসজিদে ইফতারের আয়োজন হতো, ইফতারের আয়োজন মানে হতো কি জিনিসটা, কম্পিটিশন লেগে যেত। মানে এখন তো মানে আমি আমি আসার সময় দেখেছি যে মানে লিস্টে কে আগে যাবে এটার জন্য একটা লটারিও হতো, এত মানুষ সবাই দিতে চাই, সবাই খাওয়া দিতে চাই। বিষয়টা হচ্ছে এরকম যে খাবারের কম্পিটিশন কিন্তু এটা না, ইফতার, ইফতারের একটা এক সন্ধ্যার ইফতারের জন্য দেখা যাচ্ছে তো 3000 ইউরো 2000 ইউরো খরচ হয়ে যেত,
খেয়াল করেন, এই 2000 আয়ুরোকে যদি কমিয়ে যদি আপনি 500 আয়ুরোতে আনেন আর 1500 আয়ুরো আপনি যদি যে মানুষ খায় না, না খেয়ে থাকে তাদেরকে পাঠান, এর চেয়ে তো আমি খাওয়া অপচয় হতে দেখেছি। আমি তখন বলতে পারিনি কারণ অনেকে হয়তো এইটা কিন্তু বাবা ভাই সত্যি, এটা কিন্তু এখানেও হয়, সারা পৃথিবীতেই হয়, ইভেন আমরা যদি বলি যে সৌদি আরবেও হয়, সারা পৃথিবীতে হয়। কিন্তু এটা এটা আমাদের উপলব্ধির ব্যাপার যে আমার পাশের বাড়িতে কেউ খেয়ে আছে কিনা তার দিকে খেয়াল রাখা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খেয়ে খেজুর খেয়ে রোজা ভেঙেছেন, ভাঙতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন মুহূর্তের মধ্যে কিন্তু তার সামনে প্রচুর খাবার হাজির হয়ে যেত, কিন্তু সে কিন্তু তা করেনি, অপচয় করেনি। এই যে সিয়াম সাধনা, এই রমজান আমাদেরকে সেটাই শিক্ষা দেয়, আমরা সেটা মেনে চলব। আমি আসছিলাম ভাবির কাছে, ভাবি আপনি এই যে বললেন ভিয়েনাতে আপনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতেন, তো এখন আমি আসবো, আপনি যদি আমার একটা গান শুনিয়ে দেন, যে আপনি তো অনেক গান করেন, গান শেখান বাচ্চাদেরকে, গান শেখান, এরকম কোনো বাচ্চাদের গান যা আপনি আপনি যাদেরকে গান শেখান এই ঈদের দিনে যদি আমাদের এই মুহূর্তে আমার একটু মনে পড়ছে আমাদেরই এরকম নতুন গান বাবুল লেখা সুর করা, ওটা ভিয়েনার বাচ্চাদেরকে শেখানো হয়েছিল। এখন তো বাচ্চারা আমার বাচ্চাদের মতো সব বড় হয়ে গেছে, যদি ওদের মনে আছে কিনা আমি জাস্ট যতটুকু আমার মনে আছে আমি করছি। জি, ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে, ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে, ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো ও ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো ঈদের খুশি নেই তুলনা, সারাদিন আনন্দ কোনো নেই তো মানা, ঈদের খুশি নেই তুলনা, সারাদিন আনন্দ কোনো নেই তো মানা, কোরমা পোলাও সে মাই পায়ে শীত আনন্দের আলো, ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে, ঈদ এলো ভাই বছর শেষে, হেসে হেসে খুশির বেশে, ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো ও ঈদ এলো রে ভাই ধরাতে, ঈদ এলো। বাহ বাহ, চমৎকার। আমি এখন আসবো যাদের বাসায় এসেছি, আমরা তো বাবু ভাইয়ের গান শুনলাম, ভাবির গান শুনলাম, কিন্তু এখানে আরও দুজন বসে আছে আমাদের সাথে, এই জায়গা নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে, তারা এখানে পড়াশোনা করছে, অনেক বন্ধুবান্ধব আছে, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে এখানকার ঈদটা কেমন হচ্ছে। রামিন, তুমি আমাকে বলো তোমার ঈদের অভিজ্ঞতা কী, এখানে তুমি কীভাবে ঈদ পালন করো? এখানে সব থেকে আগে হচ্ছে সবাই আমি আমার আব্বুর সাথে মিলে নামাজ পড়তে যাই, যেমন ভ্যালেন্টাইন্স পার্কে অনেক সময় বিশাল ঈদের জামাত হয় এখানে, হ্যাঁ জামাত হয় সেখানে যাই, তারপর বাসায় এসে যখন আসি তখন মজার মজার খাবার আগে রান্না করে রাখি, জি ফ্যামিলির সাথে খাই, তারপরে হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে মিলে আমি বিভিন্ন জায়গায় যাই, অথবা ফ্যামিলির সাথেও অনেক মানুষের বাসায় গিয়ে মজার মজার খাবার খাই। চমৎকার, এই যে তুমি বললা তোমার আম্মু তোমার জন্য খাবার রেডি করে রাখে আর বাসায় এসে তুমি মজার মজার খাবার খাও, এমনি করে কিন্তু আমাদেরও আমাদের আম্মা আব্বা তারা কষ্ট করে আমাদের জন্য খাবার জামা কাপড় সবকিছুর ব্যবস্থা করে রাখতেন এবং আমরা খুব মজা করতাম, ভাবি তাই তো? হ্যাঁ, সবাই মিলে একসাথে যে ঈদের দিন খাওয়াটা, 30 দিনে 30 রোজার পর, হ্যাঁ সেটাই, বা অনেকে কিন্তু আবার একসাথে অনেক খেয়ে অনেক সময় পেটে সমস্যা হয়, হ্যাঁ এটা এটা কিন্তু হয়, সবারই হয়ে যায়, সারা রমজান মাসে 30 দিন না খেয়ে থাকার পর একদিনে একেবারে। এই জন্য শুধু দর্শক মণ্ডলী অবশ্যই আপনারা বুঝে শুনে খাবেন, কম করে খাবেন যাতে করে হঠাৎ করে পেটের কোনো সমস্যা না হয়। বাবু ভাই, এই যে রামিন বলল যে মায়ের খাবার এত মজার মজার খাবার সে উপভোগ করে, ঈদের দিন সে খায়, তো আমাদেরও তো মা ছিল, আপনারও তো মা ছিল যিনি নাকি খাবার রান্না করে রেখে দিত, নামাজ পড়ে এসে আপনি খাবেন, তো মায়ের স্মৃতি কি মনে পড়ে যে মায়ের সাথে আপনার ঈদটা কেমন ছিল? আসলে মা শব্দটাই এমন একটা শব্দ যে শব্দের সাথে আসলে স্মৃতি জাগানিয়া ব্যাপার একটা মানে ঘটে যায়, মানে মা
মা বিষয়টা এরকম, মা তো আমাদের দেশে তো মায়েরা আরও বেশি করতো, আরও বেশি কষ্ট করতে হয়, যদিও এখানেও আমরা মারা অনেক কষ্ট করে, সব এক হাতে করতে হয়, কিন্তু আমার মাও খুব খুব পরিশ্রম করে আমাদের জন্য রান্না রান্না টান্না করতো। সকালবেলায় এসে মার হাতের শ্যামাই, আসলে এটা সবার জন্যই আসলে একটা মানে, যেহেতু মা নেই বিষয়টা খুব কষ্টদায়ক কষ্টদায়ক। আচ্ছা আর বাবু ভাই, আমরা কি একটা গান গিয়ে মাকে স্মরণ করতে পারি না এই ঈদের দিনে? ভাতের সমান ন খালা বলো চাচি বলো মায়ের সমান ন, মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণকারিণী, মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণকারিণী, সেই মায়ের নাচে মেজে সেই তো আর বাঁচি, কর মনে ভক্তি মায়ে থাকতে হাতের হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন, ইয়া নফসি সবাই যখন করবে আখেরাতে মায়ের দোয়া ছেলের তরে রবে, রোজ হাসরের ময়দানেতে মা ফাতেমা পানি হাতে, রোজ হাসরের ময়দানেতে মা ফাতেমা পানি হাতে, ঘুরবে রে পিয়াস মিটাতে ওরে মুসলিমি, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দি, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দি। সত্যি সত্যি দর্শক মণ্ডলী, মায়ের ঋণ শোধ করবার না, আর এরকম ঈদের আনন্দের দিনে মায়ের কথা সবারই বেশি বেশি মনে পড়ে, যাদের মা নেই তারা বুঝে, যারা যাদের মা আছেন এখনো পর্যন্ত জীবিত আছেন তাদেরকে বলবো মায়ের এই ঋণ শোধ করবার নয়, মা থাকতে তার যত্ন করো, যত্ন করা উচিত আমাদের সবার। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে অনেক গান শুনলাম, কবিতা আবৃত্তি শুনলাম, এখানে যারা বেড়ে উঠছে বাবু ভাই এবং সোমা ভাবির দুই সন্তান, তাদের সাথেও আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম, জানলাম তারা কিভাবে ঈদ উদযাপন করে। আসলে এই বিলেতে ঈদ এরকমই হয়, আত্মীয় স্বজন তারা তাদের আত্মীয়দের বাসায় যায়, খাবার দাবার অনেক রকমের খাবার তৈরি হয়, সকালে আমরা ঈদের জামাতে নামাজ পড়তে যাই, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করি, কুশল বিনিময় করি, এভাবেই ঈদের আনন্দ আমরা উপভোগ করে থাকি। যেহেতু বাবু ভাই এবং সোমা ভাবি দুজনেই গান করেন, আমরা তাদের কাছ থেকে মধুর সম্পর্কের একটি মধুর গান দিয়ে শেষ করতে চাই। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ঈদে অন্য কোনো বাসায়, অতিথি হয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মুবারক। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা, হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা, সাথী যদি হও পাশে থেকে মো করি না ভয় নিখিলে,
ময়ূর কণ্ঠে রাতে রইলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি চল চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠে রাতে রইলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি চল চলে যাই শুধু দুজনে মিলে আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুবাসায় হারিয়ে যাব না যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরই আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠে রাতে রইলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি চল চলে যাই শুধু দুজনে মিলে শুধু দুজনে মিলে শুধু দুজনে মিলে।